অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়ন যেখানে মহিলা টেনিস সিঙ্গলসে এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়েছে শাবালিনকে টানা দু বছর এই ট্রফি জয় বেলারুশ তরকার রুদ্ধশ্বাস লড়াই ফাইনাল ম্যাচে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানছি টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব অস্ট্রেলিয়ার মাটিতে আজ দেখা গেছে ওপেন টেনিস চ্যাম্পিয়নে সবল এনকে এবং টানা দুবছর এই ট্রফি জয় বেলারুশ তারকার কি বলবে দেখো সাবালঙ্কা গত বছর ইউএস অস্ট্রেলিয়া ওপেন তিন চ্যাম্পিয়ন হয়েছিল এবছরও কিন্তু সেই চ্যাম্পিয়নের ধারা বজায় রেখেছে যদিও ইউএস ওপেনের গত বছর ফাইনালে উঠে সাবালঙ্কা কিন্তু পরাজিত হতে হয়েছে অর্থাৎ রানার্স খেতাব দখল করতে হয়েছে কিন্তু ইন্ডিয়া পরপর দুইবার এই অস্ট্রেলিয়ান ওপেনে উঠা এবং পরপর পর কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যার কারণে তিনবারের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ তার মধ্যে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় গ্র্যান্ড জয় করলো যে সাবালঙ্কা আজ মহিলাদের এই টুর্নামেন্ট সিঙ্গেলস এর এই টুর্নামেন্টে বিশ্বের বারো নম্বর চীনের কিন ঝা কুয়ে ছয় তিন এবং ছয় দুই সেটে পরাজিত করে সাবালঙ্কা এই চাবালঙ্কা বছর কিন্তু যেভাবে শুরুটা করেছিল অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে যেভাবে একের পর এক ম্যাচগুলিতে জয়লাভ করেছে সেই ধারাবাহিকতা কিন্তু প্রত্যেকটি ম্যাচে এবং সেই ধারাবাহিকতা কিন্তু ফাইনাল ম্যাচে আজু দেখা গেল যার কারণে চাবালঙ্কা কিন্তু এখন বিশ্বের 1 নম্বর রেনিস্ট খেলোয়াড় হিসেবে কিন্তু উঠে এলেন এবার ওস্ট্রিডিয়ান ওপেন জয় করার পরে তার কাছে পরপর দুটো গ্র্যান্ড স্ল্যাম কিন্তু চলে এসেছে এবং তাতে সাবালঙ্কা আশাবাদী যে আগামী যে ইউএস ওপেন হবে এবং সেই ইউএস ওপেন টেনিসও কিন্তু সাবালঙ্কা একটা নজর থাকবে কারণ বিশ্বের 1 নম্বর তারকা হিসেবে কিন্তু তার নজর থাকবে একদম ধন্যবাদ বিপ্লবদা টানা দু বছর এই ট্রফি জয় মহিলা টেনিস সিঙ্গলস সিঙ্গলসে আজ একেবারে রুদ্ধশ্বাস লড়াই হয় সেখানে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের চ্যাম্পিয়ন সাবালেনকে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন